সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বাংলার ব্লগ ইউটিউব চ্যানেল। আমি বাংলার ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি একটা বাগানে, বড় বাগানে। আপনারা দেখতে থাকুন, আপনারা বড় বাগান দেখতে থাকুন। আমি বড় বাগানে প্রবেশ করতেছি। আমি এখানে আর একটা ব্লগ করবো, বড় বাগানে আসবো, সুন্দর করে স্ট্যান্ড নিয়ে আসবো। আজকে স্ট্যান্ড নিয়ে আসি নাই, আপনাদেরকে আমি আজকে শুধুমাত্র বড় বাগানটা ঘুরে ঘুরে দেখাবো। দর্শক, আপনারা দেখতে থাকুন বড় বাগান। দেখতে পাচ্ছেন এখানে বড় গাছের যে গোড়ায় কিভাবে করা হয়েছে, গোড়ায় এখানে মাটি উঁচু করে দেওয়া হয়েছে। বড় একটা বড় বাগান। এত বড় বড়ই বাগান আমি আসলে আর দেখি নাই। সম্মানিত দর্শক, আপনারা বড়ই কি অনেক সময় কুল কুল হিসেবে চিনেন, অনেক জায়গায় অনেক অঞ্চলে কুল হিসেবে চিনে। তো আমরা বড়ই বলি, কুল বললেও চিনি অবশ্য। আমাদের চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার বুসপুর আমরা আঞ্চলিকভাবে এগুলোকে বড়ই বলি। দেখতে পাচ্ছেন বড় একটা, বিশাল একটা বড়ই বাগান। দেখলে আসলে মনটা জুড়িয়ে যায়। প্রায় 5 বিঘা জমিতে। আমি এখানে আবার আসবো, একটা স্ট্যান্ড নিয়ে আসবো এবং বড় বাগানের মালিকের সাথে কথা বলবো, মালিকের একটা সাক্ষাৎকার আমি এখানে নিব। সম্মানিত দর্শক, আজকে শুধুমাত্র আপনাদেরকে আমি বড় বাগানটা দেখাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি দেওয়ার জন্য একটা ড্রাম রাখা হয়েছে। সবগুলো বড়ই গাছে কিন্তু ফুল এসেছে, আমরা বড়ই ফুল বলি, অর্থাৎ অঙ্কুর এসেছে, বড়ই ধরবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখতে পাচ্ছেন এখানে সবগুলো বড়ই ফুল। এই যে বড়ই ফুল, এখানে সবগুলো গাছে বড়ই ফুল আসছে। সবগুলো গাছে এখানে বড়ই ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন বড়ই ধরেছে এখানে। এই যে বড়ই, আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, এই যে বড়ই ধরেছে এখানে বড়ই, আপনারা দেখতে পাচ্ছেন বড়ই, এই বড়ই ধরছে ছোট ছোট। আমরা এগুলোকে খরা বলি, বড়ির খরা বলি। এগুলো যখন বড় হবে তখন এখান থেকে একটা সিজনে মনে হয় 30 থেকে 40 লাখ টাকার বড়ই বিক্রি হবে। সম্মানিত দর্শক, যদি আপনারা এই বড়ই বাগান ঘুরতে আসতে চান এবং বড়ই বাগান থেকে থর তাজা বড়ই নিয়ে যেতে চান, তাহলে আপনারা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার বুসপুর থানার অন্তর্গত লোকেশনটা বুসপুর থানায় আসলে এখানে শান্তির হাট নিয়ে বললে সবাই চিনিয়ে দেবে, ইমনের বড়ই বাগান। আমি আর একটা ব্লগ বানাবো, আপনাদেরকে বলেছি আমি বড়ই বাগানের মালিক, অর্থাৎ ইমন যদি আসে ওনার একটা সাক্ষাৎকার নিয়ে একটা বড়ই একটা ব্লগ তৈরি করব। সম্মানিত দর্শক, এত সুন্দর বড়ই বাগান আমি আসলে অতীতে আর দেখি নাই। যদি বা বড়ই বাগানটা আমার বাড়ির কাছে, কিন্তু আগে আর আসা হয় নাই। আসলে দুর্ভাগ্য একটা কথাই আছে, মক্কার মানুষ আগে ফোন করতে পারে না, আমার বেলা তো তাই হয়েছে। ঘরের পাশে এত সুন্দর একটা বড়ই বাগান, এত বিরাট একটা বড়ই বাগান, প্রায় 5-6 বিঘা 4-5 বিঘা তো হবেই, বিশাল একটা বড়ই বাগান, কিন্তু আমার আসা হয় নাই। সম্মানিত দর্শক, আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ বড়ই বাগানটা দেখালাম। সামনে এই বড়ই বাগানের আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই প্রত্যাশায় আমি আজকে ব্লগটি এখানে শেষ করলাম। খুদা হাফেজ।